হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের মধ্যে সম্পর্ক কী এবং শতকরা অনুপাত একটি অপরের সাথে কী সম্পর্ক সেটা আমরা দেখে নেব। যেমন আমরা বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা, একটি জিনিস অপরের থেকে কত গুণ বা কত ভাগ বড় বা ছোট, কম বা বেশি, একটি অপরটির কত অংশ, শতকরা কত অংশ। কয়ের 100 টাকা, ক্ষয়ের 400 টাকা। তো এই উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্ষয়ের টাকা কয়ের টাকার 4 গুণ। তো কয়ের টাকা যদি আমরা দ্বিগুণ করি তবে 200 টাকা, এবং কয়ের টাকা 10 টাকা, তো কয়ের টাকা হবে 4 গুণ 800 টাকা। তো গাণিতিকভাবে কয়ের টাকা অনুপাত ক্ষয়ের টাকা, তো এটি একটি অনুপাত যে কয়ের টাকা এবং ক্ষয়ের টাকার অনুপাত। তো আমরা লিখতে পারি কয়ের টাকা অনুপাত ক্ষয়ের টাকা 100, অনুপাত চিহ্ন দিলাম আমরা 400। একে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 1:4, অর্থাৎ কয়ের অংশ 1 হলে ক্ষয়ের অংশ হবে 4। অনুপাতের একটি ধর্ম হল অনুপাত রাশির একক অভিন্ন হবে, অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে এই যে কয়ের অনুপাত ও ক্ষয়ের অনুপাত 1:4, একে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কয়ের অনুপাত ভাগ হলো ক্ষয়ের অনুপাত ইকুয়াল টু হবে 1/4। সুতরাং আমরা বলতে পারি অনুপাত একটি ভগ্নাংশ। তো এই যে অনুপাত 1:4, এর প্রথমে রয়েছে কত, 1। একে বলা হয় কিন্তু পূর্ব রাশি, যে পর অনুপাতের পর রয়েছে 4, একে বলা হবে উত্তর রাশি। অনুপাতের প্রথমে যে থাকে তাকে বলা হয় পূর্ব রাশি এবং পরবর্তীকে বলা হয় উত্তর রাশি। বিভিন্ন ধরনের অনুপাত, এই যে আমরা দেখলাম কয়ের অনুপাত ও কয়ের টাকার অনুপাত 1:4, এই অনুপাতকে কিন্তু শূন্য এবং ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করা যায়। বিভিন্ন ধরনের অনুপাত, এই যে কয়ের অনুপাত ও ক্ষয়ের অনুপাত কত, 1:4। একে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাতে অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না। যেমন একে আমরা 4 দ্বারা গুণ করলাম তাহলে 4×4 = 16, এতে কিন্তু অনুপাতের মানের কোনো। আমরা যদি আরও বড় সংখ্যা দ্বারা গুণ করি, যেমন আমরা যদি 15 দ্বারা গুণ করি তাই 15×15 = 4×15 = 60। একে যদি আবার 15 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 1:4ই পাবো, আবার গুণ 15 দ্বারা গুণ করলে কিন্তু 15:60 পাবো। তাহলে আমরা দেখলাম যে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। সমতুল অনুপাত 1:4, 4:16 এবং 15:60, এই তিনটে অনুপাতের কিন্তু আমার মান একই। কেন কি আমরা যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করলে একটু বড় হলো, আবার ওই সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ব অনুপাতটি ফিরে পাবো। 4:16 1:4 দ্বারা গুণ করলে আমরা 4:16 পাবো, আবার 4:16 আমরা 4 দ্বারা ভাগ করলে 1:4 পাবো। 1:4 15 গুণ করে 15:60 পাবো, আবার 15:60 যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে 1:4 পাবো। তো দেখলাম যে এই তিনটি অনুপাতের মান একই। যদি একাধিক অনুপাতের মান একই হয় তাকে বলা হয় সমতুল অনুপাত। তাহলে আমরা দেখলাম এই তিনটি অনুপাত একটি সমতুল অনুপাত। এই যে তিনটি অনুপাত পেলাম, আমরা একটু বললাম তিনটি অনুপাত সমান অনুপাত। আবার কোনো অনুপাতে যদি দুটি রাশি থাকে তাকে বলা হয় সরল অনুপাত। তাহলে 1:4, 4:16 এবং 15:60, এই তিনটি অনুপাতে কিন্তু আমার কী অনুপাত, সরল অনুপাত। আবার উত্তর রাশি থেকে যদি পূর্ব রাশি ছোট হয় তাকে বলা হয় লঘু অনুপাত। এই যে 4 থেকে 1 ছোট, 16 থেকে 4 ছোট, 60 অপেক্ষায় 15 ছোট, তাহলে এটি একটি কি, লঘু অনুপাত।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সমতুল অনুপাত কি, সরল অনুপাত কি ও লঘু অনুপাত কি। যদি উত্তর রাশি থেকে পূর্ব রাশি বড় হয় তখন তাকে বলা হয় কি, গুরু অনুপাত। যদি 15:60 যদি আমরা বিপরীতকরণ করি, সাইড অনুপাত 15 করি, অর্থাৎ যদি পূর্ব রাশি সাইড হয় এবং উত্তর রাশি 15 হয়, অর্থাৎ পূর্ব রাশির মান যদি বড় হয় তখন একে বলা হবে গুরু অনুপাত। এবার আমরা দেখে নেব একক অনুপাত। যেমন 7:7, 1:1, অর্থাৎ যার উত্তর রাশি এবং পূর্ব রাশি একই সেই অনুপাতকে বলা হয় একক অনুপাত। যার উত্তর রাশি ও পূর্ব রাশির মান একই তাকে বলা হয় একক অনুপাত। 1:4, এটি একটি আমাদের কী অনুপাত, লঘু অনুপাত। যদি এর পূর্ব রাশি কত, 1, উত্তর রাশি 4, যদি আমরা পূর্ব রাশি 4 করি এবং উত্তর রাশি 1 করি তাহলে সেটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। যদি কোনো অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। যেমন এই যে 4:1 একটি ব্যস্তানুপাত। এবার আমরা দেখে নেব মিশ্র অনুপাত। দুটি বা তিনটি বা একাধিক সরল অনুপাত একাত্রে একটি মিশ্র অনুপাত পাওয়া যায়। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফলকে যদি আমরা একটি অনুপাত আকারে প্রকাশ করি তখন তাকে বলা হয় মিশ্র অনুপাত। এখানে আমরা দুটি অনুপাত নিলাম, তোমরা দেখো একটা অনুপাত রয়েছে 2:3, আরেকটি রয়েছে 5:6। তাই যে প্রথম অনুপাতের পূর্ব রাশি 2 এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কত, 5, দুটো গুণ করলে কত হয়, 5×10। প্রথম অনুপাতের পূর্ব রাশি 3, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 3 এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি কত, 6, 3×6 গুণ করলে কত হয়, 18। তাই যে 10:18, এটি একটি মিশ্র অনুপাত। তোমরা বুঝতে পারছো যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফল এবং উত্তর রাশিগুলো গুণফলকে যদি আমরা একটি অনুপাত আকারে প্রকাশ করি তখন সেটা হবে মিশ্র অনুপাত। শতকরার সাথে ভগ্নাংশে কী সম্পর্ক, শতকরা মানে কি, সত্য, শতকরা মানে পার্সেন্টেজ, পার মানে প্রতি, আর সেন মানে কি, শতক, তাহলে প্রতি শতকে, শতকরা অর্থ কি, প্রতি শতকে। তাহলে শতকরা একটি ভগ্নাংশ, যেমন 100 ভাগের 25 ভাগ, মানে প্রতিশো মোট তো 100, 100 এর 25, এটি একটি শতকরা। তাহলে শতকরা একটি ভগ্নাংশ যার হর হলো সর্বদা 100। তাহলে শতকরার হরে কিন্তু একটি নির্দিষ্ট, এটি হলো 100, তার লব ভিন্ন হয় কিন্তু সেটাকে আমরা যদি শতকরা প্রকাশিত, তার হর সর্বদা হবে কি 100। এই যে 25/100, একে লেখা যায় 25×1/100, অর্থাৎ 100 ভাগের 1/25। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 100 ভাগের 1/25, এটা এভাবেও লেখা হয়, আবার 25/100 এ আকারেও লেখা হয়। তাই তোমরা বুঝতে পারছো যে 100 ভাগের 25 ভাগ আর 25×100 এর 1 ভাগ একই কথা। এই যে 1/100 এটাকে আমরা বলি পার্সেন্টেজ। ক, একদিনে একটি বইয়ের 15% পড়ে, 15% মানে কি, 100 ভাগের 15 ভাগ। তো এটা হলো একটি শতকরা, যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি এটাকে তো আমরা 5 দিয়ে কাটলাম, 53/15 আর 5×100, তাহলে এই যে 20/3 ভাগ, এটিকে একটি ভগ্নাংশ। তাহলে শতকরার সাথে ভগ্নাংশের সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, শতকরা হতে তার হর কিন্তু 100 হবে আর ভগ্নাংশের হর 100 না হলেও চলবে। 100 ভাগের 15 ভাগ এটি একটি শতকরা, আর 20/3 ভাগ এটি একটি ভগ্নাংশ, যদিও দুটি জিনিস একই। তাহলে সে মোট বইয়ের 20/3 ভাগ পরে একদিনে, কে, ক। তাহলে বইয়ের মোট পাতা আর হলো বইয়ের পড়া পাতা। তা বইয়ের পড়া পাতা কত, 3টি, আর বইয়ের মোট পাতা কত, 20। তো এটাকে আমরাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে হবে বইয়ের পড়া পাতা অনুপাত হবে বইয়ের মোট পাতা, একল হবে 3:20, অর্থাৎ মোট পাতা 20 আর পড়া পাতার সংখ্যা হলো 3। তো ঐকিক নিয়ম কী, ঐকিক নিয়ম হলো একটি থেকে একাধিক,
আমরা একটির সাথে তুলনা করে একাধিকের মান বের করব। এটি হলো আমাদের ঐচ্ছিক নিয়ম, এক থেকে একাধিক, এক থেকে একাধিক। ধরি তিনটি আমের মূল্য যদি 48 টাকা হয়, পাঁচটি আমের মূল্য কত? তিনটি আম 48 টাকা, তাহলে পাঁচটি আম কত? তা তিনের সাথে তো পাঁচের আমরা তুলনা করতে পারি না, তাহলে আমাদের প্রথমে কি একের মান বের করে নিতে হবে, সেখান থেকে হবে একাধিক। লিখি যে তিনটি ঝুড়িতে 48টি আম আছে, তো একটা ঝুড়িতে কয়টা আম আছে? নিশ্চয়ই কম আছে, তো 48 ভাগ 3 কত হলো? 16টি। তো এই যে আমরা একটা জিনিসের মান বের করে নিলাম, একটায় কটি আছে? 16টি। তো এখন এককে কিন্তু যে কোনো সংখ্যার সাথে গুণ করা যায়, তো পাঁচটায় কত আছে? ওই একের 5 গুণ, অর্থাৎ 5 × 16 = 80। আমরা কিন্তু এক থেকে তিন বের করি নাই, তিন থেকে এক বের করছি, সেখান থেকে 5 বের করছি। তাই প্রথমে আমাদের কী করতে হবে? সবসময় একটি জিনিসের দাম বা মূল্য নির্ধারণ করতে হবে, সেই একের সাথে যে কোনো সংখ্যা গুণ করে মোট দাম আমাদেরকে বের করতে হবে। এটি হলো ঐকিক নিয়ম। আমরা একটি কথার সমস্যা দেখি, যদি 17 জন প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে একটি বাড়ি রং করতে 24 দিন সময় লাগে। যদি 9 জন 4 ঘন্টা করে কাজ করে, তাহলে রং শেষ করতে কতদিন সময় লাগবে? তা আমরা কথার সমস্যাটি দেখে নিলাম, 17 জন যদি 6 ঘন্টা কাজ করে, তাহলে লাগে হলো 24 দিন। তাই একজন যদি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে নিশ্চয়ই একজন ব্যক্তির বেশি লাগবে, তো 24 × 17। তো একজন ব্যক্তি যদি 1 ঘন্টা করে করে, তাহলে তো কাজ করতে আমার আরও সময় বেশি লাগবে, তাহলে 24 × 17 = 6। তাই তোমরা দেখলে যতই লোক সংখ্যা কমবে, ততই কাজের পরিমাণটা কি, লোক বেশি হবে কাজের আমার কিন্তু তত দিন কম লাগবে, আর যতই আমাদের লোক সংখ্যা কম হবে, তত কিন্তু আমার কাজের দিনের পরিমাণটা বেশি হবে, তো দিন বেশি লাগবে। এই জন্য আমরা কিন্তু এটা গুণ করে দিয়ে বের করতে হবে। তাহলে 9 জন শ্রমিক যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে আমাদের শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সময়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে আরও দিন কম লাগবে। তাই ভাগ হবে কত? আর 24 × 17 × 6 = 8 × 9। এবার আমরা কাটি 13 আর 24, 3 × 9 = 6, থাকলে কত? 17 × 2 = 34 দিন। তাহলে দেখলাম 17 জনের 6 ঘন্টায় যে কাজটি 24 দিনে করতে পারে, 9 জন লোক 8 ঘন্টা কাজ করলে সেই কাজটি 34 দিনে করতে পারবে। যেহেতু আমাদের লোক সংখ্যা কমে গেছে, তাই আমাদের দিনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি হলো আমাদের ঐকিক নিয়মের সংক্রান্ত গাণিতিক সমস্যা। আমরা আরেকটি অনুপাত সংক্রান্ত সমস্যা দেখে নেব। 2টি কম্পিউটারের দামের অনুপাত 65:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয়, মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন দ্বিতীয়টির অনুপাত কী ধরনের হবে? তো প্রথমটির দাম কত? 25,000 টাকা। আবার 2টি কম্পিউটারের দামের অনুপাত কত? 65:6। তা দ্বিতীয়টির দাম প্রথমটির কত গুণ? 5/6 গুণ, 5/6 গুণ, 5/6 অংশ। তাহলে দ্বিতীয়টির দাম হবে কত? প্রথমটির দাম গুণ 5/6 অংশ। তা প্রথমটির দাম কত? 25,000 টাকা গুণ হলো 5/6 অংশ, 5 × 25 = 30। তা দ্বিতীয় কম্পিউটারের দাম হলো 30,000 টাকা। তো আমরা কী পেলাম? দ্বিতীয় কম্পিউটারের দাম কত আমাদের? দ্বিতীয় কম্পিউটারের দাম হলো 30,000 টাকা। তাহলে আমাদের প্রথম কম্পিউটারের দাম ছিল কত? 30,000 টাকা। আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম কত পেলাম? দাম ছিল 25,000 টাকা। যদি দাম 5,000 টাকা বৃদ্ধির ফলে এখন প্রথম কম্পিউটারের দাম হলো 25/5 কত? 30,000 টাকা। দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা কত পেলাম? 30,000 টাকা। তাই 30,000 অনুপাত 30,000 যদি আমরা তাকে ভাগ করি 30,000 কত? 1:1। তাই যে এটি কী অনুপাত হবে? এটা অনুপাত হবে 1:1, যেটা বলা হবে একটি একক অনুপাত। আমরা আরেকটি কথার সমস্যা দেখে দেব। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো, মানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তো স্কুলে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে 100 জনে কজন ভর্তি হয়? 5 জন। একজনে কত? 800 জনে কত? 40 জন। তো বছরের শুরুতে
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তি হলো কতজন? 40 জন। তা আমাদের আগের শিক্ষার্থী ছিল কতজন? 800 জন। আর বর্তমানে ভর্তি হলো কতজন? 40 জন। তো বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? আমার আগের শিক্ষার্থী যোগ হবে বর্তমান শিক্ষার্থী, 840, 840 জন। তাহলে আমাদের বর্তমানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কতজন? 840 জন। আমি আরেকটি সমস্যা তোমাদেরকে আলোচনা করব। দেখো, 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ করতে পারে, 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 25 দিনে করে, ওই কাজটি 6 জন পুরুষ ও 5 জন বালক কতদিনে করতে পারবে, 15 জন বালক কতদিনে করতে পারবে? তাহলে আমাদের দেওয়া আছে কি, 2 জন পুরুষ সমান 3 জন বালক, 2 জন পুরুষ সমান 3 জন বালক। 1 জন পুরুষ সমান কত হবে? 2 এর 3 জন বালক। তাহলে 4 জন পুরুষ সমান কত হবে? 6 জন বালক। আর 6 জন পুরুষ সমান কত হবে? 9 জন বালক। তা আমাদের যে প্রথম যে শর্তটা দেওয়া রয়েছে, 4 জন পুরুষ ও 10 জন বালক, যদি এটাকে আমরা বালকে প্রকাশ করি, তাহলে আমরা এই যে 4 জন পুরুষের পরিবর্তে কতজন বালক পেয়েছি? 6 জন। তো 6 আর 4 10 জন বালক। 6 জন পুরুষ ও 15 জন বালককে যদি আমরা বালকে প্রকাশ করি, 6 জন পুরুষ মানে হিসেবে 9 জন বালক, আর 15 জন বালক যোগ করলে হয় 24 জন বালক। তাহলে আমরা 2টি অনুপাতের মানকে কিন্তু আমরা কিছু বালকে নিয়ে নিলাম। এবার আমরা যদি লিখি যে 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে, তো 1 জন বালকের করতে লাগে বেশি দিন, তাহলে কত হবে? 16 গুণ 21। 24 জন বালকের কম লাগবে, তাই 16 গুণ 21 ভাগ 24। এবার যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 13 আর 24, 3 দিয়ে কাটলাম, 3 সাত 21, তাহলে 7 দুগুণে 14 দিন। তাহলে আমরা দেখলাম যে 6 জন পুরুষ ও 15 জন বালক এই কাজটি 14 দিনে করতে পারে, অথবা 24 জন বালক এই কাজটি 14 দিনে করতে পারে। এভাবে কিন্তু তোমরা অনুপাতের অঙ্ক সহজেই করতে পারো। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।